নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়লো, সাজ বদলালো, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জীবন শিখা এক্সরে ক্লিনিক আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক পরিষেবা। আপনি এখানে এসে ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও রক্ত পরীক্ষা করতে পারবেন দ্রুততার সাথে। অভিজ্ঞ ডক্টরদের সমন্বয়ে আপনার সমস্ত রিপোর্ট দ্রুত এখান থেকে আপনাকে দেওয়া হবে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9382580020 অথবা 9733236724। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906।
ভারতীয় জনতা পুলিশ দিবসে হাসপাতালে পুলিশ ফাঁড়ির উদ্বোধন। রাজ্যজুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। এরকম একটি বিশেষ দিনে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল ও মেডিকেল কলেজে উদ্বোধন হল পুলিশ ফাঁড়ির। উপস্থিত ছিলেন জেলা আধিকারিক অরবিন্দ মিনা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রাব্বানি, NBSTC এর ভাইস প্রেসিডেন্ট গৌতম পাল, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপ্রশাসক অরিন্দব সরকার সহ অন্যান্য নেতৃত্ববর্গ, SP ও রায়গঞ্জ থানার IC সৌরভ সেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উদ্বোধনে উপস্থিত ছিলেন। মন্ত্রী গোলাম রাব্বানি জানান, ন্যায়ের বিচার যেখানে হয় সেটি মন্দিরের মতো, তাই হাসপাতাল চত্বরে পুলিশ ফাঁড়ি হয়ে উপকৃত হবে সাধারণ মানুষ। অন্যদিকে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা সত্যজিৎ সরকার জানান, হাসপাতালে দালাল চক্র এখন নেই বললেই চলে, তবুও পুলিশ ফাঁড়ি হওয়ায় যেটুকু বেনিয়ম বা অনিয়ম হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস। ফাঁড়ির ইনচার্জ অফিসার জানান, হাসপাতালে ভবিষ্যতে রোগীদের সুষ্ঠু পরিষেবা পেতে যেন কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে সচেষ্ট থাকবেন। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট। বর্তমানের কথা আর উঠবে না, যখন পুলিশ চলে আসলো, পুলিশ তো পুলিশ থানা হলো মন্দিরের মতো, যারা মানুষ ভিকটিম হয়ে যায় তারা একটা জাস্টিস নেওয়ার জন্য আসে, ন্যায় নেওয়ার জন্য আসে, আর ন্যায় এবার এখান থেকে হবে। থানা কেন করা হয়, এসপি অফিস কেন করা হয়, আউটপোস্ট কেন করা হয়, এটা তো একটা মন্দিরের মতো। আর মন্দিরে যারা নিরীহ মানুষ যদি কেউ ভিকটিম হয়ে থাকে ওরা আসে জাস্টিস নেবে এখানে। আজকে পুলিশ ডে উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজকে আমরা একটা পুলিশ ক্যাম্প এই রায়গঞ্জ মেডিকেল হসপিটালের মধ্যে আমরা আজকে উদ্বোধন করেছি, যার মধ্যে আমাদের অফিসার থাকবে, ফোর্সেস থাকবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আজকে এখানে মন্ত্রী MIC সাহেব আছেন, এখানে আছেন RK চেয়ারম্যান, DM স্যার আছেন, তার সাথে ADM, হেলথের সমস্ত স্টাফ, CMO থেকে শুরু করে MSVP সাহেব ও প্রিন্সিপাল সাহেব সকলেই এসছেন। আর আমরা আশা করছি যে আজকে যে এই পুলিশ ডেতে আমরা যে কেউ দিয়েছি মানুষকে আরও ভালো করে আমরা পরিষেবা দিতে পারি। কতজন পুলিশ কর্মী থাকবেন, কী কী ব্যবস্থা? মানে 20 জন টোটাল আমরা দিয়েছি অফিসার ফোর্সেস মিলিয়ে। একজন আমাদের পুলিশ ক্যাম্প ইনচার্জ আছে, 3 অফিসার আছে, তার সাথে 4 NBF আছে, 4 কনস্টেবল আছে, 4 সিভিক আছে।